শিরারজালটের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। গণধর্ষণের শিকার নাবালিকা মেয়ের খোঁজ নিতে জিবি হাসপাতালে দেখা গেল বিজেপি এবং কংগ্রেসের মহিলা নেতৃত্বদের। শনিবার জিবি হাসপাতালে গিয়ে বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত এবং মহিলা কংগ্রেসের সদর বিভাগীয় সভানেত্রী দেবযানী লস্কর কথা বলেন মেয়েটির সঙ্গে। সে সঙ্গে এই ঘটনার তীব্র নিন্দা জানান তারা। ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার নিয়ে পুলিশের কি ভূমিকা রয়েছে সে বিষয়েও খোঁজ নেবেন বলে জানান নেতৃত্বরা। এদিকে নির্যাতিতা মেয়েটির বর্তমান শারীরিক অবস্থা কেমন রয়েছে সে বিষয়ে খোঁজ খবর নেন বিধায়ক দিলীপ দাসও। এমনি এসাচ যে মেয়েটা যেরকম দেখেছে তাতে তার মানে জীবনে মানে বিপদ আছে এই কথাটা মনে হলো না। বাকিটা ওষুধের নিয়ে গিয়ে ভিতরে ব্লিডিং আছে, সে দেখার পর ওরা দেখবে যদি ব্লিডিং থাকে ভিতরে কোনো ইঞ্জুরি আছে কিনা, সেটা যদি রিপেয়ার করা হয় সেটা করবে। সুতরাং মানে যে কেয়ারিং ডক্টর যারা আছে তারা বাকিগুলি সব অ্যাজ পার নর্মস সেটা করবে। তবে এইটুকু আমরা করেছি, এমএসসির সাথে কথা হয়েছে, যেহেতু পেশেন্ট এখানে আছে, এটা লেবার রুমের মধ্যে আছে, বাচ্চা মেয়ে, ওকে যেন একটা কেবিন দেওয়া হয় এবং সেই কেবিনের ওটা হয়ে গেলে কেবিনের একটা বন্দোবস্ত করা হবে যাতে ওরা একটা আইসোলেশন থাকে, প্রাইভেসি মেনটেন হয়। আমার যতটুকু কথা প্রসঙ্গে মানে আমি জানতে পারলাম তাকে হত্যারও চেষ্টা করা হয়েছিল। হঠাৎ যখন একটা ট্রাক গাড়ি আসছিল তখন সে মুহূর্তে, এবং তার জন্য সে তার যে সে উদ্দেশ্যটা সেটা সে সফল হতে পারেনি, এটা ঈশ্বরের কৃপা। এবং যাই হোক, এটা তো আমি আবারও বলছি যে ঘটনার যতটা নিন্দা জানাবো ততটাই কম। এখন আমরা এতটুকু করতে পারি যে মেয়েটির পাশে যেন আমরা সবাই দাঁড়াই, তার আমি আহ্বান রাখবো, এবং যেন আসামির জন্য উপযুক্ত শাস্তি হয় তার জন্য আমাদের ব্যবস্থা নিতে হয়। যতটুকু জানতে পারলাম যে পুলিশ এসে কেস করে নিয়ে গেছে এবং ছেলের ফটো টোটো নাকি নিয়ে গেছে ওর মোবাইল থেকে, ওই ছেলেটা নাকি ওকে কিছুদিন ধরে খুব যন্ত্রণা করছিল। তো এই কারণেই আমাদের আজকে এখানে আসা, কিন্তু এখন যদি আমরা মেয়েটাকে দেখতে পারি। তার সঙ্গে ওখানে যারা আমাদের লোকাল নেতৃত্বরা আছে ওনাকে বলা হয়েছে, আমরা এখন এখানে সেরে মহিলা কংগ্রেস থানা মহিলা থানাতে গিয়ে আমরা খবর নেব যে এটা কোন স্ট্যাটাসে আছে। পারুল প্রকাশনী, শিরারজালটের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন।